আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি ভালো আছো। করোনার এই মহামারীতে ঘরে থেকেই তোমরা তোমাদের জ্ঞান চর্চা চালিয়ে যাচ্ছ। তো প্রিয় শিক্ষার্থী, এ পর্বে আমরা শিখব এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, নতুন এপিসোড ফ্লিপ ফ্লো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক ফ্লিপ ফ্লো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এ পর্বে আমরা শিখব ফ্লিপ ফ্লো কেন শুধু ন্যান্ড গেট দিয়ে বাণিজ্যিকভাবে তৈরি করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি সার্বজনীন গেট হলো দুইটা, তার হলো একটা হলো তোমার ন্যান্ড গেট, আর অপরটা হলো নর গেট। তাহলে এই দুইটি সার্বজনীন গেট এর মধ্যে ফ্লিপ ফ্লপের সময় আমরা কেন শুধু ন্যান্ড গেট দিয়ে ফ্লিপ ফ্লপ তৈরি করব, এই বিষয়টা ব্যাখ্যা করব আমরা আজকের এ পর্বে। সাথেই থাকো, অবশ্যই বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই কেন ফ্লিপ ফ্লপ ন্যান্ড গেট দিয়ে তৈরি করব তার জন্য প্রথমে যে বিষয়টা জানা দরকার সেটা হলো সিগনাল। যে কম্পিউটারে আমরা যে সিগনাল পাঠাই সেই সিগনাল আসলে কয় প্রকার? তো দেখো, সিগনাল মূলত দুই প্রকার। এক হলো অ্যাক্টিভ হাই, যার জন্য আমরা ওয়ান, অর্থাৎ ওয়ান হইলে সেটা আমরা বলবো অ্যাক্টিভ হাই। আর দুই নম্বর সিগনাল হলো আরেকটা অ্যাক্টিভ লো, অর্থাৎ লোর জন্য জিরো ভোল্টেজ। এখন এই দুটো সিগনাল, একটা অ্যাক্টিভ হাই, আর অ্যাক্টিভ হাইয়ের জন্য আমরা ভোল্টেজকে ওয়ান দিয়ে ডিফিনেশন করি, এবং অ্যাক্টিভ লো জন্য জিরো দ্বারা আমরা এটাকে প্রকাশ করে থাকি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আসো দেখি ন্যান্ড গেটের জন্য একটা সত্যক সারণী তৈরি করি। আমরা প্রথমে চিন্তা করি ন্যান্ড গেট, এটা হলো ন্যান্ড গেট। আচ্ছা, এই ন্যান্ড গেটে আমরা জানি যদি দুইটা ইনপুট আমরা দিই, সেই দুইটা ইনপুট গুণ হয়ে তার পূরক হয়ে বেরোয়। এখন যদি আমরা একটা সত্যক সারণী কল্পনা করি, তাহলে আমরা কি দেখব? দেখো, এ বি গুণ আর হলো এ বি, এইটা প্রাইম। তার মানে আমরা এটাকে আরেকটা বানাইতে হবে, জিরো জিরো ওয়ান ওয়ান, জিরো ওয়ান জিরো ওয়ান, এগুলো হলো ইনপুট থাকে। অর্থাৎ আমি যদি বলি এটা ইনপুট, আচ্ছা, আর এটা হলো কি আউটপুট। আচ্ছা, ইনপুট আর হলো আউটপুটে মাঝে আমরা এটা করেছি, এটা কেন করেছি আমি দেখাচ্ছি। দেখো, এই দুটো গুণ করলে তো জিরো হয়, এই দুটো গুণ করলে জিরো, এই দুটো গুণ করলে জিরো, এই দুটো গুণ করলে ওয়ান। এখন এইটাকে যদি আমরা পূরক করি, ওয়ান 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 জিরো। এখন তুমি দেখো যে মাঝের এই অংশটা আমার মনে করো নেই, তাহলে আমরা বুঝলাম এইটা হলো ইনপুট, এইটা হলো আউটপুট বেরোচ্ছে। তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে আমি নিশ্চিত করে বলতে পারি, যদি একটা ইনপুট, যে কোনো একটা ইনপুট যদি জিরো হয়, তাহলে আউটপুট, সেই ক্ষেত্রে দেখো যে কোনো একটা ইনপুট জিরো থাকলে আউটপুট কি হচ্ছে? ওয়ান হচ্ছে। অর্থাৎ ইনপুট যদি তুমি এখানে জিরো দাও, আউটপুটে আমরা কী পাচ্ছি? ওয়ান পাচ্ছি।
তো প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো অ্যাক্টিভ লোড জন্য এটা এইটা কিন্তু আমার বলার দরকার নাই যে দ্বিতীয় আউটপুটটা এখানে কি আছে। ফলো করো, যদি আমরা একটা ইনপুট জানতে পারি ন্যান্ড গেটের ক্ষেত্রে, তাহলে আমার কিন্তু দ্বিতীয় ইনপুট কি হবে সেটা আমার বলার কোনো অপেক্ষা রাখে না, আমি বলে দিতে পারবো আউটপুট ওয়ান হচ্ছে নিশ্চিতভাবে। কারণ দেখো, একটা ইনপুট যদি জিরো হয় আর আপের অন্যটা যদি জিরো হয় তবু ওয়ান, আবার একটা ইনপুট যদি জিরো হয় অন্যটা যদি ওয়ান হয় তবু কিন্তু আউটপুট ওয়ান হচ্ছে। তার মানে আমরা একটা ইনপুট যদি জিরো নিই তাহলে এই ইনপুটটা কি হবে এটা ছাড়াই আমরা বলে দিতে পারবো আউটপুটটা ওয়ান হবে। এখন দেখো, যদি আমি এভাবে আঁকতাম, এর এই ইনপুটটা ওয়ান নিতাম, আর এই ইনপুটটা যদি আমি না জানি যে কি হবে, তাহলে কিন্তু আমি আউটপুটটা বলতে পারবো না নিশ্চিতভাবে। দেখো, এখানে যদি ওয়ান আর এখানে যদি আমি জিরো নিই, তাহলে আমার আউটপুট আসতেছে ওয়ান, আর এখানে জিরো নিলে আসতেছে ওয়ান। কিন্তু আবার যদি এখানে আমি ওয়ান নিই, তাহলে দুটো ওয়ান হইলেই আউটপুট কিন্তু হয়ে যাচ্ছে জিরো, বিপরীত হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে, দেখছো। তাহলে ওয়ান নিলে কিন্তু তুমি নিশ্চিত করে বলতে পারো না যে এটা কিন্তু জিরো হচ্ছে। আবার যদি তুমি আরেকটা ফিচার আঁকাও, দেখো এটা ওয়ান, এটা যদি জিরো নাও তখন আউটপুট কিন্তু ওয়ান হচ্ছে। তার মানে একটা আউটপুট ওয়ান নিলে কিন্তু তুমি নিশ্চিত করে ন্যান্ড গেটের আউটপুট বলতে পারো না। একটি ইনপুট ওয়ান নিলে ন্যান্ড গেটের আউটপুটটা কী হবে সেটা নিশ্চিত বলা যায় না। কিন্তু একটা ইনপুট যদি তুমি জিরো নিয়ে থাকো, তাহলে অপর ইনপুটটা কে নেছো সেটা না জেনেই তুমি বলে দিতে পারো আউটপুট কী হবে। তাহলে একটুক সম্ভবত ক্লিয়ার। এখন দেখো, এই একটা বিষয়, এর সাথে আমরা কল্পনা করব যে যদি এটা ন্যান্ড গেট না হয়ে নর গেট হতো তখন কি হতো। এখন দেখো, যদি এটা একটা নর গেট হতো তখন তার চিত্রটা হতো এরকম, এ বি যদি আমি ইনপুট দিতাম এখানে বেরোতো এ প্লাস বি তার প্রাইম। এখন যদি আমরা এখানে একটা সত্যক সারণী তৈরি করি, তাহলে আমরা অবশ্যই দেখতে পাব এ বি, এ প্লাস বি আর হলো এ প্লাস বি, এটা হলো ফাইনাল আউটপুট। আমি শুধু আউট লিখতেছি আর ইন লিখতেছি, তোমরা বুঝে নেবা। এখন যদি এখানে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান করো, তাহলে যোগ করলে তো জিরো, যোগ করলে ওয়ান ওয়ান ওয়ান, আর এর পূরক করলে ওয়ান, আর বাকিগুলো হচ্ছে জিরো। এখন তুমি দেখো, যদি তুমি এখানে একটা ওয়ান রাখো, তাহলে আউটপুটের মান কি হচ্ছে, যে কোনো একটা ইনপুট যদি ওয়ান হয়, এটা ওয়ান এটা ওয়ান এটা ওয়ান, তাহলে আউটপুট কিন্তু জিরো হচ্ছে। তখন তোমার এখানে কি আছে, দ্বিতীয় ইনপুটের কোনো মান না জেনেই তুমি বলতে পারবা আউটপুট জিরো, হ্যাঁ নিশ্চিতভাবে। অর্থাৎ প্রথমটা ইনপুট অর্থাৎ নর গেটের, এটা তো ন্যান্ড গেট, এটা হলো নর। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো যে যদি তুমি একটা নর গেটের একটা ইনপুট ওয়ান জানো, তাহলে নিশ্চিত দ্বিতীয় ইনপুটের মান না জেনেই তুমি বলে দিতে পারো এর আউটপুট হবে জিরো। এখন দেখো, যদি এটা জিরো না হয়ে এটা যদি আমি ওয়ান নিতাম, এটা যদি আমরা জিরো ভোল্টেজের জন্য নিতাম, তাহলে কি হতো, মনে করো এটা জিরো নিছি আর এইটা নিছি ওয়ান, তাহলে জিরো ওয়ানের জন্য আউটপুট কি আসছে, আমার আউটপুট কিন্তু জিরো আসছে। কিন্তু যদি আমি দুটাই জিরো নিই, এটাও জিরো এটাও জিরো নিই, জিরো জিরোর জন্য কিন্তু ওয়ান আসছে। অর্থাৎ এখানে ফিক্সড হলো ওয়ান,
অ্যাক্টিভ হাই, অ্যাক্টিভ হাইয়ের জন্য আমরা নর গেটে দেখতেছি, নিশ্চিত করে বলতে পারতেছি যে আউটপুট কি হবে। আর ন্যান্ড গেটে জিরোর জন্য আমরা নিশ্চিত করে বলতে পারতেছি আউটপুটটা কি হবে। এখন প্রিয় শিক্ষার্থী, তাহলে এই বিষয়টা ক্লিয়ার করার পরে আমরা এখন যেটা বুঝতে পারলাম যে তোমার ন্যান্ড গেটে অ্যাক্টিভ লো ভোল্টেজের জন্য আমরা আউটপুট নিশ্চিত করে বলতে পারি, আর নর গেটের অ্যাক্টিভ হাইয়ের জন্য আমরা আউটপুট কি নিশ্চিত করে বলতে পারি। এই দুটো বিষয়ে নিশ্চিত ঘটনার উপর নির্ভর করেই মূলত ফ্লিপ ফ্লপ বাণিজ্যিকভাবে বাজারে তৈরি করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, তো এ পর্যায়ে দেখো যে এই অ্যাক্টিভ, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে অ্যাক্টিভ লো ভোল্টেজের জন্য কাজ করে হলো ন্যান্ড গেট, আর অ্যাক্টিভ হাই ভোল্টেজের জন্য কাজ করে হলো নর গেট। তাহলে প্রিয় শিক্ষার্থী, তুমি এখন নিজেই চিন্তা করো, একটা ডিভাইস যখন তুমি তৈরি করতে যাওয়া, তখন যদি অ্যাক্টিভ লো ভোল্টেজ মানে হলো সে বিদ্যুৎ শক্তি সাশ্রয় করবে, আর অ্যাক্টিভ হাই ভোল্টেজ হলো সে বিদ্যুৎ শক্তিকে অপচয় করবে। আচ্ছা, তাহলে এই অ্যাক্টিভ লো, এটা আমরা নিশ্চিত ঘটনার জন্য, যেহেতু এই এই অ্যাক্টিভ লোর উপর নির্ভর করে যদি তুমি ফ্লিপ ফ্লপ একটা ডিভাইস তৈরি করো, তার জন্য তোমার বিদ্যুৎ শক্তি কম প্রয়োজন হবে, আর অ্যাক্টিভ হাই অর্থাৎ নর গেট দিয়ে যদি সেটা তৈরি করো তাহলে বিদ্যুৎ শক্তি বেশি ব্যবহার হবে, যেহেতু এটা অ্যাক্টিভ হাই ভোল্টেজের জন্য কাজ করে আর এটা অ্যাক্টিভ লো ভোল্টেজের জন্য কাজ করে। তাহলে এখন তুমি নিজেই সিদ্ধান্ত নাও যে তুমি যদি একজন উদ্যোক্তা হও, তাহলে তুমি কিভাবে কিভাবে তুমি তৈরি করবা একটা ডিভাইস। অবশ্যই তুমি অ্যাক্টিভ লোর জন্য অর্থাৎ সাশ্রয়ী বিদ্যুতের জন্য ডিভাইস তৈরি করবা। তো প্রিয় শিক্ষার্থী, এটাই ছিল তোমার যে তুমি কোনটা দিয়ে ডিভাইসটা তৈরি করবা, অর্থাৎ ফ্লিপ ফ্লপ তৈরি করার জন্য আমরা ন্যান্ড গেটটাকে পছন্দ করব। ঠিক আছে, যদি তোমাদের এ ধরনের প্রশ্ন আসে যে ফ্লিপ ফ্লপ তৈরি করার জন্য কেন ন্যান্ড গেট ব্যবহার করা হয়, তখন তুমি আমি যে বিষয়টাকে তোমাকে বোঝালাম এই বিষয়টা সুন্দর করে উপস্থাপন করবা। ইনশাআল্লাহ অবশ্যই বুঝতে পারছো, যারা বুঝতে পারো নেই দেখতে থাকো, দেখতে দেখতে একসময় অবশ্যই বুঝতে পারবা, চেষ্টা করতে থাকো। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা ফ্লিপ ফ্লপের পরের পাঠে চলে যাই। আল্লাহ হাফেজ।